এইমাত্র পাওয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। জিয়া আরফানেস ট্রাস দুর্নীতির মামলা রায় ঘোষণার আগে থেকে অসুস্থ খালেদা জিয়া রায় শুনে আরো অসুস্থ হয়ে পড়েছেন, তাই কারাগারে তার মেডিকেল অ্যাসিস্ট্যান্সে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী দলটির সহ আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন মেজবা বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়া সাজার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তাকে সাজা দিয়ে রায় প্রচারের পর বিচারক দ্রুত এজলাস থেকে নেমে যান। খালেদা জিয়া আগে থেকে অসুস্থ ছিলেন, অন্যের সহায়তা ছাড়া হাঁটতেও পারতেন না। রায় শোনার পর তিনি আরো অসুস্থ বোধ করায় ম্যাডামের সঙ্গে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেওয়ার আবেদন করা হয়েছে। বিচারক বিষয়টি নিয়ে পরে আদেশ দেবেন, তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত পাইনি আমরা। খালেদা জিয়ার পক্ষ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার গৃহকর্মী ফাতেমার নাম প্রস্তাব করা হয়। রায়ের পর খালেদাকে কারাগারে নেওয়ার সময় ফাতেমাকে তার গাড়িতে উঠতে দেখা যায়। তবে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তাকে ঢুকতে দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে দুর্নীতি দমন কমিশনের দুদক দায়ের করা জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতির মামলার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমান সহ বাকিদের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধি 109 ও 409 ধারায় খালেদা জিয়া সহ বাকিদের সাজা দেওয়া হয়েছে। বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয় বলে রায় উল্লেখ করেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে 2,10,71,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুরান ঢাকার বক্সিবাজার স্থাপিত বিশেষ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান জিয়া আরফানেস ট্রাস্ট মামলায় এ রায় দেন। মোট 632 পৃষ্ঠার রায়ের বিশেষ অংশ পাঠ করেন বিচারক। রায় ঘোষণার সময় খালেদা জিয়া ও আরো 2 আসামি উপস্থিত ছিলেন। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।